ইকোর অর্থায়নে 108 বাংলাদেশ কালাবুগি জোদ্দারপাড়ায় আইলা পরবর্তী সময় যে 80 পরিবারকে সাপোর্ট দেওয়া হয়েছে, খুব একটা ভালো সাপোর্ট, যা পরবর্তীতে যদি কখনো কোনোদিন এলাকার মানুষ আইলা কবলিত হয় তাহলে আরো হাজার হাজার মানুষ তারা উপকৃত হবে। একই সাথে কালাবুগি চেয়ারম্যান ঘাট থেকে যে রাস্তাটা কালাবুগি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় হয়ে কালাবুগি 38 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই রাস্তাটাও তে যদি কোনো আইলা এলাকায় হয় বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই রাস্তাটাও অনেকভাবেই সাপোর্ট দেবে। এখন বর্তমান অবস্থায় এলাকার মানুষের কোনো আয় নেই, এখানে কোনো ফসল নেই, আগামী এক বছরের ভিতরে এখানে ফসল যে হবে তার কোনো সম্ভাবনাও নেই। ফুড প্রোগ্রামে যে সমস্ত সহযোগিতা দিচ্ছেন, এই অবস্থায় সরকারের সহযোগিতায় এনজিওদের আরও এক বছর সহযোগিতা দেওয়া উচিত।